মধ্যাঙ্গে দুটি কালো স্ট্রেপ, কোমর থেকে কালো চাপা স্কার্টের মতো কি যে পরে আছেন বলা শক্ত, সেটির গায়ে আবার অজস্র কমলা চেন ঝুলছে। এক কথায় যথারীতি কিম্ভূত পোশাকে রাস্তায় বেরিয়েছিলেন উর্ফি জাভেদ। সকাল সকাল তাকে দেখতে ভিড় মুম্বাইয়ের রাস্তায়, আলোক চিত্রীরা তো আছেনি, সেই সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে 25 বছরের জনপ্রিয় তরুণীকে দেখেই ভিডিও সেলফি সবই চলছে, যেন ঠাকুর দেখছেন সবাই মিলে। এমনিতেই তারকা তিনি, কর্মজীবন যতই অন্তরালে থাকুক উর্ফি সদাই চর্চায়। ভিড়ের মধ্যে দু একজন যুবককে মন দিয়ে ভিডিও করতে দেখে আচমকা এগিয়ে এলেন উর্ফি। জিজ্ঞাসা করলেন, কি এত ভিডিও করছেন আপনারা? যুবক কিছুটা অপ্রস্তুত, তবে ভিডিও করার থামলেন না। উর্ফিকে বললেন, আপনাকে বিখ্যাত করার চেষ্টা করছি। সেই শুনে উর্ফি প্রাথমিকভাবে চমকে গেলেও মজার ছলেই নিলেন। যুবকের সঙ্গে ক্যামেরার দিকে ফিরে বললেন, এই যে বিখ্যাত হলাম। সেই দেখে আরও এক যুবক এগিয়ে এলেন কাছে। উর্ফি তাকেও ডেকে ক্যামেরার সামনে গিয়ে বললেন, এই যে আরও একজন আমার বিখ্যাত করতে চান, হয়ে যাব আশা করি। এ কথা বলে অর্থপ হাসলেন সৌখিনী। মাথায় নিত্য নতুন ফ্যাশন ফন্দি থাকতেও পরপর দুবার টেপ এবং স্ট্যাপ জাতীয় পোশাকে প্রকাশ্যে এলেন উর্ফি। কিছুদিন আগে লাল টেপ দিয়ে দেয়ালের সঙ্গে নিজেকে আটকে রেখে ছবি দিয়েছিলেন তিনি। টেপেই হয়েছিল লজ্জা নিবারণের কাজ। ছবির ক্যাপশনে উর্ফি লেখেন, ধরা পড়েছি অন্তর্জলে। তবে রিয়েলিটি শোয়ে বরাবরের আগ্রহী উর্ফি। প্রাক্তন বিগ বস তারকা যেমন এখন অংশ নিয়েছেন স্ট্রিট ভিলাতে, কানাঘুষো শোনা যাচ্ছে। সহ প্রতিযোগী কাশিস ঠাকুরের সঙ্গে রসায়ন গাঢ় হচ্ছে উর্ফি। স্ট্রিট ভিলার সেটে তুমুল বর্ষার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই তারকা, যদিও তারপর কেঁদে ভাসাচ্ছেন দুজনেই। এই ঝগড়া, এই ভাবটাকে সম্পর্ক যে কোথায় মন নেবে রাস্তায় দেখা হলে উর্ফিকে জিজ্ঞাসা করেছেন অনেক। তার মধ্যেই চলছে পোশাক নিয়ে তার নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষা। দৈনিক আমার সংবাদ।